ভিডিওটি ক্লিক করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মাধ্যমিক পাশে বিডিও অফিসে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বিস্তারিত জেনে নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ফের একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, এমনকি এতেও কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আরও জানানো হয়েছে, সরাসরি ব্লক অফিসের বিভিন্ন স্থানে নিয়োগ করা হবে। সব মিলিয়ে নিজের ব্লকে বিডিও অফিস চাকরি করতে বিরাট সুযোগ আপনার হাতে। যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক, তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। কীভাবে আবেদন করতে হবে? জেলার স্থায়ী বাসিন্দার আগ্রহী ও যোগ্য হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অফলাইনে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হবে, সেখান থেকে নিচে ডাইরেক্ট লিঙ্কে আবেদনপত্র ডাউনলোড করে তা A4 পেজে প্রিন্ট আউট করে বের করবেন। আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণপত্র, 2 নম্বর শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, 3 নম্বর আধার কার্ড বা ভোটার কার্ড, 4 নম্বর পাসপোর্ট সাইজের ফটো, 5 নম্বর জাতীয় সংসদপত্র থেকে এবং 6 নম্বর অন্যান্য ডকুমেন্ট। শিক্ষাগত যোগ্যতা, যে সকল চাকরি প্রার্থীরা উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক, তারা শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে বা তার সমতুল্য যোগ্যতা থাকলেই হবে। মোট শূন্যপদ, একাধিক ব্লকে নিয়ে অফিসে নিয়োগ করা হবে। একাধিক শূন্যপদ রয়েছে, বিভিন্ন ব্লকের নোটিশ ডাউনলোড করে দেখে নেবেন। শূন্যপদের নাম, স্বাস্থ্যকর্মী। বয়সের সীমা, আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 30 থেকে 40 বছর, এছাড়াও সংখ্যিত মহিলারা 22 বছর বয়সেও আবেদন করতে পারবে। অন্যান্য যোগ্যতা, প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ব্লকের বাসিন্দা হতে হবে, যে যে ব্লকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অবশ্যই বিবাহিত মহিলা হতে হবে। নিয়োগের প্রক্রিয়া, সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনপত্র জমা করার ঠিকানা, আবেদনপত্র জমা করতে হবে নিয়োগকারী ব্লকের অফিসে। ছুটির দিন বাদে বাকি সব দিনে আবেদনপত্র জমা নেওয়া হবে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আবেদন জমা করার শেষ তারিখ 20 মার্চ 2023। তো বন্ধুরা, এই ছিল একটি আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন আপডেট পেতে সবার আগে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।